नमस्कार www.thequery.com আমি নয়ন রায় আই নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়াতে রয়েছি গোলপুকুর কেন গোলপুকুরের কথা বলছি কারণ এই যে পাইপগুলো দেখছেন আপনারা এই পাইপগুলো কিন্তু গ্যাস লাইনের পাইপ আমি দেখাতে বলবো আমার সহকর্মীকে যে ওখানে অলরেডি ডেজিগের কাজ চলছে গোটা গ্রাম জুড়ে খোঁড়াখুঁড়ি চলছে কেন কারণ তো নিশ্চয়ই রয়েছে কারণ হচ্ছে একটাই যে পারাদ্বীপ থেকে কিছু দূরে শক্তিপুর থেকে ওএনজিসি দ্বারা প্রকল্প চালু করেছে আসুন আমরা একটু কথা বলবো ওএনজিসি শক্তিপুর থেকে মানে প্রকল্প অর্থাৎ পারাদ্বীপ থেকে শক্তিপুরে যে গ্যাস যেখান থেকে উত্তোলন হয় সেই গ্যাস পাইপলাইনের মাধ্যমে এই নন্দীগ্রামের ওপর দিয়ে অর্থাৎ মাটির তলা দিয়ে সেই গ্যাস গিয়ে জমা স্টোরেজ হবে যে হলদিয়াতে স্বাভাবিকভাবে এখানকার মানুষের জমি ছিল জমি দিয়েছে জমি দাম পেয়েছে এখানে কর্মসংস্থানে বিনিয়োগের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কেন্দ্রের প্রকল্প যদিও কিন্তু রাজ্য সরকারের সহযোগিতা ছিল বলেই তবে জমিটা পেয়েছেন এবং এক আজ থেকে পাঁচ বছর পর নন্দীগ্রাম যখন রেললাইন তৈরি হয়ে যাবে মানে খড়গপুরকে যখন কানেক্ট করতে পারবে আর তার মধ্যে এই প্রকল্প যখন তৈরি হয়ে যাবে হলদিয়াতে গিয়ে স্টোরে যাবে তাহলে বাংলার অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে অবশ্যই সরকারের ভূমিকা রয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ সরকারের ক্ষমতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই এখানকার যারা গ্রামের মানুষ তারাই জমিগুলো দিচ্ছে সেই কাজ চলছে দেখুন আপনারা আমি আসুন আমি একটু দেখানোর জন্য বলবো ওয়েল্ডিংয়ের কাজ চলছে কারণ পাইপগুলো একটার পর একটা জোড়া হচ্ছে যে পাইপের মধ্য দিয়ে গ্যাস আসবে এবং অনেকটা ডিস্টেন্স এটা শক্তিপুর থেকে আসবে না পারাদ্বীপ থেকে পারাদ্বীপ থেকে তো আপ এক চিজ হমকো বতাইয়ে যে এই প্রজেক্ট খতম করতে গেলে কিতনে সাল লাগ যায়গা তো আগে আ যাই তো অভি হম লোক কো তো 7 কিলোমিটার মিলা থা আচ্ছা অভি 7 কিলোমিটার মে অভি কম সে কম 1.5-2 মহিনা হামারা লাগেগা আচ্ছা পুরা প্রজেক্ট খতম প্রজেক্ট কে লিয়ে তো অভি ও কম্পানি কে আদমি বতা সকতে হম লোক তো ওয়ার্কার হ্যায় ফির ভি কুল মিলা কে 2 সাল লাগ যায়গা 2 সাল তো লাগ জানা হ্যায় আচ্ছা এক চিজ বতাইয়ে 2 সাল কে বাদ ইয়া পর জো ইকোনমিক কা জো ডেভেলপমেন্ট কা ভি হো যায়গা वो तो सर मैं नहीं बता सकता हूँ एक गांव में गांव के अंदर जब इस गैस लाइन जाता है तो इकोनॉमिक डेवलपमेंट नहीं होगा यहाँ पर बहुत कुछ हो सकता है वो तो हो सकता है लेकिन अभी तो वो तो पाइप तो ज़मीन के अंदर जाएगा ना वो तो ज़मीन के ऊपर नहीं रहेगा ये तो 1.5 मीटर 2 मीटर 3 मीटर फिर भी गाँव का गौरव की बात है ना जी जी वो तो गौरव की बात है लेकिन उसके लिए सेफ्टी है जब ज़मीन के अंदर रहेगा तो सेफ्टी है ना जी जी अच्छा ज़मीन का जो मुआवजा आप लोग दे दिया तो कंपनी दे दिया है सभी को मुआवजा दिया है प्रोजेक्ट ONGC का है नहीं नहीं IOCL का जी जी IOCL का जी जी थैंक यू आपका नाम मोहम्मद शमशाद खान मोहम्मद शमशाद खान ने बताया जी भाई ये प्रोजेक्ट ख़त्म करने के लिए कम से कम 2 से 3 साल लग जाएगा 7 किलोमीटर उन्होंने अभी उनका रिस्पॉन्सिबिलिटी है इंडियन ऑयल कॉरपोरेशन का जो प्रोजेक्ट है IOCL से प्रोजेक्टा कर प्रोजेक्टा जो शक्तिपुर अर्थात पारादीप के जो शक्तिपुर जानने गैस उत्तोलन है सेखान गैस पाइपलाइन अंडार मटिर तला दी जाए से हलदिया स्टोरेज जो बोलूँ কারণ পশ্চিমবঙ্গে গ্যাসের চাহিদা রয়েছে এবং হচ্ছে রান্নার গ্যাস এবং অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে গ্যাসে যেগুলো উৎপাদনের কাজে লাগে ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে সেগুলো অবশ্যই এইখান থেকে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেবে তাই অর্থনৈতিকভাবে এটা বুনিয়াদী একটা স্তর তৈরি হবে কারণ যদিও বলছে মাটির তলা দিয়ে যাবে তা সত্ত্বেও একটা হিতগৌরব অবশ্যই এই কারণেই যে কোনো গ্রামের মধ্য দিয়ে কোনো প্রজেক্ট যখন যায় সেই গ্রামের একটা সর্বভারতীয় স্তরে একটা জিওগ্রাফিক্যালি হোক একটা হিস্ট্রিক্যালি হোক এবং অর্থনৈতিকভাবে এই গ্রামটার মানোন্নয়ন ঘটে তাই এখানকার মানুষ উৎসাহের সঙ্গে জমি দিয়েছে যেখানে পশ্চিমবঙ্গের জমি অধিগ্রহণের ক্ষেত্রে শিল্প করার ক্ষেত্রে যখন বিভিন্ন বিতর্ক হয় দেউচা পাচামি কলিয়ারি কয়লাখনি নিয়ে আদিবাসীদের সঙ্গে সংঘাত চলছে জমির দাম নিয়ে কথা বিতর্ক চলছে যেখানে সরকার বলছে ক্ষতিপূরণ আমরা দেবো তা সত্ত্বেও আদিবাসীদের বৃহত্তর সমাজ তারাই আন্দোলনটা করছেন ফলে স্বাভাবিকভাবে নন্দীগ্রামে বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের যে বিস্তীর্ণ অঞ্চলে যে মানুষ আপনারা আওয়াজ পাচ্ছেন কাজ হচ্ছে এখানে স্বাভাবিকভাবে যখন জমি দিচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে এটাই তো প্রশ্ন যে কোনো ব্যাপারে জমি যদি ঠিকঠাক করে পাওয়া যায় যে কোনো শিল্প করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই সেই পাইপ যার ব্যাসার্ধ এবং হচ্ছে যার থিকনেস অত্যন্ত মোটা পুরোটাই হচ্ছে যে আন্ডারলাইন অর্থাৎ মাটির তলা দিয়ে যাবে ওপরে ওঠার কোনো সম্ভাবনা নেই মানে গ্যাস লিক হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং সমস্ত সেফটি অ্যান্ড মেজারমেন্টকে মাথায় রেখেই যে IOCL এই প্রজেক্টটা করছে আপনারা দেখছেন যে বাংলার যে সমস্ত আমরা বিভিন্ন প্রান্তরে ঘুরছি তার মধ্যে নন্দীগ্রামে যে বিরুলিয়াতে গ্রাম পঞ্চায়েতে গোলপুকুরে যে IOCL এ যে প্রজেক্ট চলছে
সেটা অবশ্যই অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন www.thequarry.com বিলুড়িয়া গ্রাম পঞ্চায়েত নন্দীগ্রাম 2 নম্বর ব্লক পূর্ব মেদিনীপুর। আমি নয়ন রায়, নমস্কার।